আজকে আমি দুটো মানে অদ্ভুত ধরনের ঘটনা, আমি নিজেও জানি না সেটা লৌকিক না অলৌকিক কি জানি না, সেটা তোমরা স্থির করবে শুনে। তা এই যে আজকে যে আমি দুটো ঘটনা বলবো, তার মধ্যে একটা অদ্ভুত মিল আছে, কারণ দুটো ঘটনাই হচ্ছে ঝাড়খণ্ড জেলার আর কি। যে দুটো ঘটনা বলবো তার দুটোরই পটভূমি হচ্ছে ঝাড়খণ্ড জেলা। হ্যাঁ হ্যাঁ, সিমু এসেছিস, খুব ভালো খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা তো হ্যাঁ, শান্তশীল এসে গেছিস, খুব ভালো। মৌম ঘোষাল, গুড ইভিনিং সবাইকে, সবাই খুব ভালো থাকবে, সবাই সব সময় ভালো থাকবে, আনন্দে থাকবে, হাসি খুশিতে থাকবে, সেটাই সবচেয়ে বড় কথা। তাহলে শরীর মন সব ভালো থাকে সব সময়। আচ্ছা তাহলে আমি আমার প্রথম ঘটনাটা শুরু করছি। প্রথম ঘটনাটা আমার এক বন্ধুর মেশোর এক্সপেরিয়েন্স, আর দ্বিতীয় ঘটনাটা অবশ্য আমার নিজের এক্সপেরিয়েন্স। আচ্ছা তাহলে প্রথমে আমি আমার বন্ধুর মেশোর যে ঘটনাটা ওটা দিয়ে শুরু করছি। উনি ফার্মা লাইনে ছিলেন, মানে ওষুধ বিশুধ নিয়ে কারবার, জানোই ফার্মা লাইনে। তো ওনার একবার পোস্টিং হয়েছিল ওই ঝাড়খণ্ড এরিয়ার কাছাকাছি একটা জায়গায়, ঠিক কোন জায়গা আমি জানি না, তবে ওটাও বলেছিল জামশেদপুরের কাছাকাছি অঞ্চল, বাট জামশেদপুর নয়। হ্যাঁ তো ওরকম একটা জায়গায় ওনার পোস্টিং ছিল, আর ওনার ছিল মানে ওষুধ সাপ্লাইয়ের কাজ আর কি। বিভিন্ন দোকানে দোকানে বোধহয় ওষুধ উনি সাপ্লাই করতেন, এবং ওই যে জায়গাটা ঝাড়খণ্ড, পাহাড়ি জায়গা, একটু রুক্ষ একটু শুষ্ক, কিন্তু সে যেরকমই জায়গা হোক অসুখ বিসুখেরও কোথাও অভাব নেই, এবং ওষুধের দোকানও থাকবেই, সে যেরকমই অঞ্চল হোক। তো মেশো ওরকম একটা জায়গায় কাজ করত, একটা বাইক ছিল ওনার, এইসব এরিয়াতে তো বাইক দরকারই, তাছাড়া এই ধরনের কাজ যারা করে বাইকটা মোটামুটি লাগেই তাদের, প্রায় সকলেরই লাগে। তা ওই মেশোরও একটা বাইক ছিল, আমি আর বন্ধুর মেশো না বলে আমি মেশোই বলছি। তা মেশোরও বাইক ছিল, তো ওই বাইক নিয়ে তিনি বিভিন্ন জায়গায় যেতেন ওষুধ সাপ্লাই করতে, বা পেমেন্ট আনতে ওনার যেতে হতো। তা এরকম একদিন উনি একটা একটু পাহাড় ঘেঁষা অঞ্চল, খুব একটা জনবসতি নেই এমন একটা জায়গায়, সেখানে উনি বাইকে করে বাড়ি ফিরছেন, মানে পেমেন্ট আদায় করতে বেশ দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেছে, উনি সেই সময় বাড়ি ফিরছেন। না বর্ণালী, কোনো দেরি হয়নি, ঠিকই, আমি এই জাস্ট শুরু করেছি, তুমি খুব ভালো টাইমে এসেছো। তা আমি আর এখন কি, এখন আমি কমেন্টসগুলোর আমি আনসার দিচ্ছি না, আমি পরে দেব। আচ্ছা তো ওনার একটু দেরি হয়ে গেছে, তখন একটু মানে সন্ধে সন্ধে হয়ে আসছে, ঠিক অন্ধকার হয়ে যায়নি তখন। তা সেই সময় উনি যখন বাড়ির দিকে যাচ্ছেন, তা উনি দেখলেন কি ওনার বাইকের তেল প্রায় শেষের দিকে, মানে বাড়ি যেতে যেতে হয়তো অসুবিধে হতেও পারে আর কি, তেল শেষ হয়ে যেতে পারে। তো তখন উনি ভাবলেন যে একটা পেট্রোল পাম্পে তো তাহলে তেল নিতে হবে, কারণ এখনো অনেকটা রাস্তা তাকে যেতে হবে। তো উনি একটা পেট্রোল পাম্পে সামনে ওখানে এলেন তেল নেবার জন্য। তো এসে দেখলেন বাবা, সেখানে বেজায় ভিড়, অন্তত খান দশেক বাইক, ওখানে খুব একটা তো ঘন ঘন পেট্রোল পাম্প মানে কলকাতার মতন তো নেই ওইসব জায়গায়। তা দেখলেন খান দশেক বাইক, আরো দু চারটে গাড়ি। তা উনি বুঝলেন যে বাবা, এখানে তেল নিতে গেলে তাহলে তো ওনার সন্ধে পেরিয়ে যাবে। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখি, যদি আর কোনো আমি
পেট্রোল পাম্প পাই তাহলে আমি সেখানে নিয়ে নেব, আর যদি না পাই তখন আবার অগত্যা এখানেই ফেরত আসতে হবে এবং লাইনে দাঁড়াতে হবে। তা উনি ওই পেট্রোল পাম্পটা ছেড়ে আর একটু এগিয়ে গেলেন, মানে বাইকে করে যাচ্ছে, বেশ কিছুটা এগিয়ে গিয়ে দেখে যে না আরেকটা পেট্রোল। দেখে তো ওনার মন খুব আনন্দে নেচে উঠলো, কারণ সেখানে ভিড়ই নেই। ভিড় কি, একটা লোকও সেখানে নেই, কোনো গাড়িই দাঁড়িয়ে নেই। তা ওনার খুব আনন্দ হলো যে তাহলে তাড়াতাড়ি তেলটা নেওয়া হবে, কারণ পেট্রোল পাম্প মানেই আমরা জানি বেশ একটা সমস্যা। তো এবার উনি ওখানে গিয়ে দেখছে যে মানে একটা লোক নেই, মানে লোকই নেই, কোনো লোকই নেই। তা উনি তখন ওনার বাইকটা রেখে উনি কই হ্যায় করে চিৎকার করছে, তো কোনো সাড়া শব্দ নেই, মানে মনে হচ্ছে যেন কেউই নেই। তা আবার বন্ধ আছে এমন নোটিশও কিন্তু নেই। তখন উনি ভাবছেন যে কি ব্যাপার, একজনও নেই, এবার চলে যাবে কিনা ভাবছে। তা ওই পেট্রোল পাম্পে দেখেছো, সব পেট্রোল পাম্পেই একটা ঘর থাকে কাচের দরজাওয়ালা, তো সেই ঘরটায় উনি গিয়ে উঁকি দিলেন, কাচের এপাশ থেকেই উঁকি দিলেন আর কি। উঁকি দিয়ে দেখেন যে না একটা লোক আছে, একটা লোক একটা চেয়ারে বসে রয়েছে। তখন তো উনি হিন্দিতে চিৎকার করে বলতে লাগলেন যে ও ভাই তুমি কি ঘুমোচ্ছ নাকি, আমাকে একটু, আমার একটু তেল লাগবে, এতক্ষণ থেকে ডাকছি তুমি সাড়া দিচ্ছ না, কি হলো, তুমি কেমন ঘুম ঘুমোচ্ছ করে চিৎকার করছে। না লোকটার কোনো রকম হেলদোল নেই, লোকটার যখন কোনো রকম হেলদোল নেই তখন ওই মেশো করেছে কি দরজা ঠেলে ঢুকেছে। এবার দরজা ঠেলে আধো অন্ধকার, ঘরটায় তো আলো জ্বলছে না, আলো টালো জ্বালায়নি, লোকটা বসে আছে, উনি তো ভেবেছে ঘুমিয়ে আছে। এবার উনি লোকটার সামনে গিয়ে দেখে প্রথমে বুঝতে পারেনি লোকটা এইভাবে বসে রয়েছে এরকম ভাবে, হ্যাঁ তো ও বুঝতে পারেনি। এবার ও সামনে গিয়ে দেখে যে লোকটার বুকে একটা ছুরি বিঁধে আছে, লোকটার বুকে একটা ছুরি বিঁধে আছে, চারদিক রক্তে ভেসে যাচ্ছে, চোখটা একেবারে ড্যাব ড্যাব করে তাকানো আর মুখটা হাঁ করা। ওই দেখে তো ওনার মানে সেই সময় তো বাকরুদ্ধ হয়ে গেছেন, তারপরে সম্বিত পেয়ে উনি একদম ওই দরজা খুলে বাইক নিয়ে দৌড়, ওনার বুক ঢিপ ঢিপ করছে কারণ কেউ নেই, এবং উনি পরিষ্কার বুঝতে পেরেছেন যে লোকটা খুন হয়েছে এবং লোকটাকে খুন করে মানে কেউ চলে গেছে আর কি, ওইভাবে বুকে বিঁধে আছে ছুরিটা তখনও। এবং যেটা হয় সবসময় মনে হয় আমি যদি প্রথম প্রত্যক্ষ মানে আমি যদি দেখি ডেড বডিটা ফার্স্ট তখন কিন্তু আমার উপরেই দায়টা পড়বে। তবে অতগুলো অত কথা ভেবেছে কিনা আমি জানি না, কারণ ওরকম দেখলে এত কথা আমাদের মাথায় কারোরই আসবে না। উনি একেবারে বাইক নিয়ে দৌড় উল্টো দিকে যেদিক থেকে এসছিল দৌড়ে গিয়ে ওই পুরনো পেট্রোল পাম্প, আগের পেট্রোল পাম্পটা আর কি যেটায় ভিড় ছিল সেইখানেই দাঁড়ালেন। ওনার তো বুক ঢিপ ঢিপ করছে, কাউকে তো বলেনি এই কথা, তো আর বলার নয়, বললে তো নিজেই ঝামেলায় পড়ে যাবে যে খুন হওয়া লোককে দেখেছ তুমি খবর দাওনি, কিচ্ছু করেননি, খবর তো দেননি, পুরো চেপে গেছেন। তো বাইকে তেল টেল ভরে বাড়ি এসছে, তো বাড়ি এসে তো তার একেবারে কম্প দিয়ে জ্বর এসছে, কাউকে বলতে পারছে না তো যে এরকম হয়েছে, উনি যে একটা খুন দেখেছে, খুনের ঘটনাটা উনি দেখেননি, খুন হওয়ার পরে হয়তো প্রথম উনি দেখেছেন কারণ আর কেউ ওখানে ছিল। তো ভীষণ জ্বর এসে গেছে, যাই হোক তারপরে তো দু তিন দিন ভুগে সুস্থ হয়েছে, কাউকে কিন্তু কিচ্ছু বলে। তারও অনেকদিন বাদে উনি ওই দিকে গেছেন, ওই
যেদিকে ওই পাম্পটা ছিল, কিন্তু উনি আর লোককে মানে পাম্পটাকে আর দেখতে পারেননি, মানে কোথায় গেল বুঝতে পারেননি। ভাবলেন যে তাহলে উঠে টুঠে গেছে হয়তো। ওই ঘটনার পরে মানে সঙ্গে সঙ্গে তার যায়নি, বেশ কিছুদিন বাদে গেছে। তা উনি ভাবলেন যে উঠে গেছে তাহলে পাম্পটা। তা যাই হোক, তারপরে তো এবার ওই যে দিনটা কিন্তু ওনার খুব মনে আছে, ওটা ছিল 23rd November। হ্যাঁ, ওটা তার মনে আছে। তার কারণ তিনি ভীষণ ভয়ে ভয়ে মানে দিন সাথে কাটিয়েছেন, যা হয় আর কি। ওরকম একটা পরিস্থিতিতে পড়লে যে আমাকে নিশ্চয়ই পুলিশ থেকে কল আসবে বা কিছু হবে, এই কারণে ওনার 23rd November ডেটটা কিন্তু মনে ছিল ওই দিনটা। তো যাই হোক, এরপরে অনেক দিন চলে গেছে, তারপরে ব্যাপারটা যা হয় আর কি, স্মৃতিটা আস্তে আস্তে তো মন থেকে আমাদের যতই ভয়ঙ্কর হোক বা বেদনাদায়ক হোক সেটার সেটা কিন্তু আস্তে আস্তে মানে প্রশমন হতে থাকে, কমতে থাকে জিনিসটা। তো এরকম একটা আবার ওই রকম একটা নভেম্বরের শীতের রাত আর এই সময়, মানে তখন ভালোই রাত, রাত 9টা। আচ্ছা, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, এখন কিন্তু মেশো আর আগের বাড়িতে থাকেন না, মানে আগে যেই বাড়িতে থাকতেন এখন আর তিনি ও বাড়িতে থাকেন না, ওখানেই ওই অঞ্চলেই থাকেন, কাজ তো ওখানেই। তিনি একটা মানে একটু ভালো বাড়িতে উঠে এসেছেন, তো ও তার মনের মধ্য থেকে ওইসব স্মৃতি কেটেও গেছে, অন্য নতুন বাড়িতে শিফট করে যাই। তা 9টা নাগাদ হঠাৎ বেলটা একেবারে ডিংডং ডিংডং করে বেজে উঠেছে, মানে যেন ভীষণ ব্যস্ত হয়ে কেউ বেল বাজাচ্ছে। তো তিনি তো তাড়াতাড়ি উঠে গিয়ে দরজাটা খুলেছেন, খুলে দেখেন যে তার এক জুনিয়র কলিগ অনিক রায়, সেও বাঙালি, তো সে অল্প বয়সী ছেলে, মানে জয়েন করেছে কিছুদিন হলো, তো ওনার সাথে খুব ভালো টার্ম, বাঙালি তো দাদা দাদা বলে। তো সেই অনিক বলছে যে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, এবং তো উনি তাড়াতাড়ি বলছে কি হয়েছে তোর, তুই এরম করছিস কেন, বস বস। তারপরে ওই শীতের মধ্যে উনি বলছে কিরে ফ্যান খুলে দেবো, এত ঘামছিস কেন, ফ্যান খুলে দিয়েছে, একটু জল দিয়েছে, বলে কি হয়েছে তোর, বলে দাদা আমি একটা সাংঘাতিক জিনিস দেখেছি। কি হয়েছে, তুই কি দেখেছিস, তখন বলছে যে দাদা এরকম আমি একটা পেট্রোল পাম্পে একটা খুন হতে দেখেছি, খুন হতে দেখিনি, আমি দেখেছি লোকটার হাতে একটা ছুরি, উনি দেখেছিলেন বুকে, ও বলছে লোকটার হাতে একটা মানে ছুরি দিয়ে কাটা, হাতে এখনো ছুরিটা ধরা আছে, মানে আরেক হাতে শিরা কাটা এবং রক্তে ভেসে যাচ্ছে চারদিক, আমি ছাড়ার কেউ সেখানে ছিল না, আমি দেখেছি এবং আমি পালিয়ে একেবারে তোমার বাড়িতে এসেছি, ওখান থেকে সরাসরি আমি তোমার বাড়িতে এসেছি, আমি তো কাউকে বলতে পারছি না, আমি তাই তোমাকে বলছি যে তুমি কাউকে বলো না আমার এই রকম অবস্থা। তখন উনি বুঝলেন যে ওনার সাথে যা ঘটেছিল সেই সেম ঘটনা অনিকের সাথে ঘটেছে, তফাত খালি উনি দেখেছিলেন বুকে ছুরি বেদানো, এ দেখেছে যে ছুরিটা হাতে রয়েছে, হাতে শিরা দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে যেরকম আত্মহত্যা করলে হয় বা খুনও হতে পারে, খুনটাকে আত্মহত্যা সাজানো যেতেই পারে। এই তখন উনি না চমকে উঠলেন যে কি বলছিস তুই, এবং সঙ্গে সঙ্গে তার চোখ গেল ক্যালেন্ডারটার দিকে, উনি দেখলেন আজও কিন্তু ক্যালেন্ডারে তারিখ হচ্ছে 23rd November, যেটা কিন্তু ওনার সেই দিন মনে ছিল না, কারণ ওনার মন থেকে তো স্মৃতিটা আস্তে আস্তে হালকা হয়ে গেছিল। তা উনি বুঝলেন না যে ব্যাপারটা কি, এটা অমীমাংসিতই রয়ে গেল যে এটা কি হয়, ওই 23rd November কি ওরম কোনো ঘটনা ঘটেছিল যেটা প্রতি বছরই 23rd November, সেটা কি আবার মানে ওটাই কি দেখা যায়, সেই ঘটনারই কি প্রতিফলনটা ওই 23rd November দেখা যায়, সেই সেম ঘটনা কি বারবার অভিনীত হয়
অভিনয়ের মতো করে যেন নাটক অভিনীত হয়, ওই ঘটনাটা কি অভিনীত হয়? আর ওই পেট্রোল পাম্পটা যেটা কিনা অন্য সময় আর উনি খুঁজে পাননি, তা পেট্রোল পাম্পটা কি বছরের ওই বিশেষ দিনটাতে জীবন্ত হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর কিন্তু পাননি, কারণ পেট্রোল পাম্পটা তারপরে উনি আর অনেক দুজনে মিলে খুঁজতে গেছিলেন, পেট্রোল পাম্পটা কিন্তু খুঁজে পাননি। তাহলে কি সেই 23শে নভেম্বরই সেটা জীবন্ত হয়ে ওঠে? এবার এই ঘটনাটা কি বলবে, মানে লৌকিক না অলৌকিক? অলৌকিক মনে হয়, কারণ এটা তো হ্যালুসিনেট, তো এত বড় এটা করা যায় না। তারপরে দুজন কিভাবে ব্যাপারটা হ্যালুসিনেট করবে, এরকম একটা ব্যাপার। একটা কিছু হ্যালুসিনেট করা যায় যে ওখানটা একটা লোক দাঁড়িয়ে আছে, আসলে কেউ নেই, গাছের ছায়া, সেটা হ্যালুসিনেট করা যায়। কিন্তু এইটা তুমি কি করে বলবে যে হ্যালুসিনেশন, যেখানে দুটো মানুষ দেখেছে একই ঘটনা একটু সামান্য এদিক ওদিক করে, তার মানে ওই পাম্পটা 23শে নভেম্বরই জীবিত হয়ে ওঠে এবং সেখানে ওই ঘটনাটা ঘটে। কিন্তু তারপরে আর তুমি কাউকে বিশ্বাস করাতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না, পাগল বলবে লোকে, কারণ ওই পাম্পটার অস্তিত্ব নেই। তা এই ঘটনাটা জামশেদপুরে কাজ করা কালীন, এটা আমার কলিগের মেসোর সঙ্গে ঘটেছিল, তা সেই ঘটনাটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো বলো সোনালি এসে গেল, এই তনু, সোনালি দি সবাই এসে গেছে, মিঠু সবাই এসেছে, সবাইকে আসার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। কারণ সবাই না আসলে না ঠিক জমে না, মানে একা একা বলে যাবো এটা ঠিক জমে না, ভালো লাগে না আর কি, সবাই মিলে আসলে খুব ভালো লাগে। থ্যাংক ইউ, হ্যাঁ মিঠু থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু জল খেয়ে নিই, এরপরে বলবো। এটা এটা কিন্তু আমার নিজের একটা এক্সপেরিয়েন্স আমি বলবো। সবাইকে ধন্যবাদ, ভালো লেগেছে, ভালো লাগলেই বলার সার্থকতা, না হলে আর বলে কি হবে বলো? বক বক করে যদি ভালো না লাগে তাহলে তো আর কোনো মানে হয় না। রীতি থ্যাংকস তোকে, হ্যাঁ অরূপা, না সেটা সেটা যায়নি গো, আর সাহস হয়নি, কিংবা চলেও আসতে পারে জানি না, তারপরে আর এদের তো বদলিও হয়ে যায়, আর যায়নি, কারণ জানেই পাবে না, ওইটা কোনো মানে বাস্তব অস্তিত্ব নেই। ওই দিনই কিছু একটা হয়, কি হয় জানি না, তো অদ্ভুত ঘটনা আর কি, ঠিক ভূতের না যে ভূত আসছে বা কিছু ওরম কিচ্ছু নেই, কিন্তু এরম অদ্ভুত ঘটনাও ঘটে। যাই হোক, এবার আমি বলি যে আমার জীবনেও কিন্তু একটা এরকম অদ্ভুত ঘটনা ঘটেছিল, সেইটা বলি। সেটা আমার এখনো মানে বিশ্বাস নেই যে লৌকিক না অলৌকিক, আমি জানি না, সেটা আমি জানি না, অনেকে বলে এটা লৌকিক, যাই হোক হতেই পারে সেটা, এটা আমি বলি। এটা যখন হয়েছে অনেক আগেকার কথা, আমি তখন ক্লাস সিক্সে পড়ি, তোমাদের সোনালী রোদ্দুরের ইভেন্টে লৌকিক অলৌকিকে আমি আমার পিসিমণির গল্প লিখেছিলাম, তোমরা পড়েছ এবং অনেকে খুব ভালো বলেছ, আর সেই পিসিমণিও আছে এই গল্পে। তা আমার পিসিমণি হাজারিবাগে থাকতো, আমি বলেছি তোমাদের, তো আমার কাজ হতো যে প্রতি ছুটিতে, যখন গরমের ছুটি পড়তো বা পুজোর ছুটিতে না, কখনো গরমের ছুটিটাই তো বেশি দিন হতো, সেই গরমের ছুটিতে আমি পিসির বাড়ি চলে যেতাম, হয় পিসির বাড়ি যেতাম নয় আমার কাকার বাড়ি চলে যেতাম, কাকা থাকতেন মুম্বাইতে। যখনই একটা বড় ভ্যাকেশন পড়তো, মানে প্রত্যেক প্রতিবার না, আমি হয় মুম্বাইতে চলে যেতাম নয়
পিসির ওখানে চলে যেতাম। ওখানে আমি মানে মাসখানেক, এক মাস দেড় মাস কাটিয়ে আসতাম, পড়াশুনোও করতাম, সব ওইখানেই বসে বসে করতাম। অনেক সময় আমার ঠাকুমাও যেতেন ওখানে। তা এইটা যখন ঘটেছে, এই ঘটনাটা, তখন আমার ওই 6 কি 7ও হতে পারে, এতদিন আগে তো অতটাই নেই, যাই হোক। তা ওই সময় আমি একাই গেছি কিন্তু পিসির বাড়ি। আচ্ছা, এবার আমার পিসি হাজারিবাগ জেলার পাত্রাতু বলে একটা অঞ্চলে থাকতেন, তো ওখানে একটা ইন্ডাস্ট্রি ছিল আর কি, এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ওটা। অনেকে জানতেও পারো ওখানে থার্মাল পাওয়ার স্টেশন আছে, ওই থার্মাল পাওয়ার স্টেশনে আমার পিসে মশাই ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর ওই যে পাত্রাতু এরিয়াটা, ওটা একেবারে পাহাড়ের গায়ে, পাহাড়ের মধ্যেই, মানে চারদিকেই পাহাড়। আর সেই মানে জায়গাটা যে আমার কিন্তু ভীষণ ভালো লাগত। আর ওখানে সবই কোয়ার্টার, মানে ওই থার্মাল পাওয়ারে যারা কাজ করে তাদের সব কোয়ার্টার্স ছিল, এবং সেই কোয়ার্টার্স গুলো ছিল বিভিন্ন রকম পদমর্যাদা অনুযায়ী, মানে এ টাইপ, বি টাইপ, সি টাইপ, এরকম ডি টাইপ, ই টাইপ, এরকম পদমর্যাদা অনুযায়ী কোয়ার্টার ছিল। এবং ধরো বি টাইপের কোয়ার্টার সব একরকম, সি টাইপের কোয়ার্টার গুলো সব একরকম, এরকম। এবং কোয়ার্টার গুলো মানে এত সুন্দর ছিল, সেটা ছিল মাঝখানে বাড়িটা, দোতলা একটা বাড়ি, সেই দোতলার একতলাটায় আমার পিসি পেশামশাই এরা থাকতেন, আর তার চারদিকে ছিল অনেকটা জমি দেয়া বাগান, অনেকটা জমি, সামনে অনেক লন, জমি, পেয়ারা গাছ, আরো নানান ধরনের গাছ, পেছনে অর্থাৎ কিচেনের পেছন দিকে ছিল কলা গাছ ইত্যাদি অনেক ধরনের গাছ, তারপরে কেয়ারি করা ছিল ফুলের, সব মানে ঢুকেই গেট, গেটের পরেই রাস্তা, রাস্তার দুদিকে ফুলের কেয়ারি করা, এই পাশটায় লন, তারপরে রাস্তা দিয়ে ঢুকে পিসির বাড়িটা। বাড়িটাও বেশ বড়, কোয়ার্টারটা বেশ বড়। আর দোতলায় যারা থাকতেন তারা ছাদ পেতেন, তারা নিচের লনটা পেত না। তা আমার পিসি আগে যে পাড়ায় থাকতেন তো সেখানে ছাদ পেয়েছিল, তা পিসি অনেকদিন অ্যাপ্লাই করছিল যে একতলাটা পাওয়ার জন্য, কারণ একতলা পেলে গার্ডেনিং করা যায় একটু, বা কিছু যদি যেরকম কিচেনে লাগে সেই সব জিনিসও ফলানো যেতে পারে। এবং পিসি ফলিয়েও ছিলেন, লঙ্কা গাছ ছিল, পটলের ইয়ে ছিল, তারপরে আরো নানান রকম, আর পেয়ারা গাছ তো সাংঘাতিক ছিল, আমি সারাক্ষণই উঠে বসে থাকতাম আর পেয়ারা খেতাম, এত ভালো পেয়ারা ছিল। তা আর সেই জায়গাটা আমার ভীষণ প্রিয় ছিল, কারণ চারদিকে পাহাড় আর রাস্তার দুধারে ইউক্যালিপটাস গাছ, এত সুন্দর। আর ওই জায়গায় না বাইরের লোক কিন্তু কিছু খুব একটা ছিল না, খালি ওই পাহাড়ের দিকটা থেকে ওই আদিবাসীরা আসতো, তারা কাজ, কাজের লোক হিসেবে কাজ করতো, কেউ কেউ বাগানে কাজ করতো, মানে মাটি টাটি কুপিয়ে যে বাগান ঠিক করে দেয়া, বা ঘরেও মানে রান্না বান্না ওরা করতে পারতো না, বাসন মাজা, ঘর মোছা, এইসব কাজ করার জন্যই আদিবাসীরা আসতো। আর কাছে আর একটা বাজার ছিল, বাজারটা সপ্তাহে 3 দিন বসতো, সেই বাজারে তোমার সাধারণ তরি তরকারি বা তেমন কিছু পাওয়া যেত না, ওটা একটা শহর, কিন্তু শহরের সব সুযোগ সুবিধা কিন্তু পাওয়া যেত না, মানে আমার পিসির তো কোনোদিনই ওই জায়গা পছন্দ হয়নি, আমার পিসিমণির পছন্দ হয়নি, কারণ পিসিমণি মাছ ভালোবাসত, আর ওখানে না মাছ সেরম পাওয়া যেত না, বিহারিরা তো অত মাছ খায় না, ওখানে ওই চারা পোনা টাইপের মাছ ওই বাজারে পাওয়া যেত, ওই বাঙালি বিক্রেতা যারা তারাই নিয়ে বসতো, সেই জন্য আমার পিসিমণির একদম থাকতে ভালো লাগতো না, প্রায় কলকাতা চলে আসতো, কলকাতায় অনেক দিন থাকতো আর কি, যেতে ভালো লাগতো না ওখানে, কারণ ওই একই ধরনের ওই মাছ চারা পোনা খেতে খেতে পেটে চড়া পড়ে গেছিল। তা যাই হোক, ওখানে বাঙালিও অনেক ছিল, 25-30 ঘর তো অবশ্যই ছিল।
আর ওই গার্ডেনগুলো ভীষণ সুন্দর ছিল, এবং গার্ডেনগুলোর মানে কোয়ার্টার এগুলোর মধ্যে না একটা প্রতিযোগিতা যেন চলতো অলিখিত, যে কার গার্ডেন কত সুন্দর, মানে এক একজন অপূর্ব করে বানাতো, সেই দোলনা লাগিয়ে, তারপরে তোমার এই গার্ডেন চেয়ার দিয়ে টেবিল, মানে চা চা খাবার খুব সুন্দর, মানে দেখার মতো, আর আমার ভীষণ ভালো লাগতো, আমি গিয়ে ওখানে খুব এনজয় করতাম, মানে আমার ওই প্রকৃতি ভীষণ ভালো লাগে, খুবই ভালো লাগে আমার। তো যাই হোক, আমার ভাই মানে আমার পিসির ছেলের কথা বলছি, তখন খুবই ছোট, কারণ আমার বয়সে ধরো 12-13 হবে, তা পিসির ছেলে তখন খুবই ছোট, আমার থেকে অনেকটাই ছোট, হয়তো 1-2 এরম পড়ে আর কি। তা যাই হোক, ওইখানে তো আমি যেতাম, সেবার একাই তো গেছিলাম। এবার একদিন আমার পিসে মশাই বলল কি যে চল তোকে আমি একটা জায়গায় নিয়ে যাবো, তোর খুব ভাল লাগবে। তা আমি কিন্তু আমার পিসে মশাইয়ের সাথে হেঁটে হেঁটে বেড়াতাম, আমার পিসে মশাইয়ের কিন্তু কোনো বাইক ছিল না, ওখানে অনেকের বাইক ছিল, সাইকেল ছিল, আর এমনিতে গাড়ি বলতে ওই রাঁচি যাবার বাস, রামগড় যাবার বাস, এইগুলো ছিল যানবাহন বলতেই। তো আমার পিসে মশাই কোনো দিন কোনো যানবাহন ব্যবহার করে প্ল্যান্টে যেতেন না, তিনি হেঁটে যেতেন, তিনি হেঁটে যেতেন, ভীষণ সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, আর তিনি বলতেন যে আমার হাঁটা আর জল খাওয়া এটার ওপরেই আমি বেঁচে আছি এবং সুস্থ আছি। হ্যাঁ, খুব সুস্বাস্থ্য ছিল, বলতে নেই তার, যাই হোক না, আর বলতে নেই বলে কি হবে, এখন আর তিনি নেই, মারাও গেছেন। আচ্ছা, তো এবার সেই একদিন আমায় উনি বললেন যে চল তোকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। এবার আমায় নিয়ে গেল একটা জায়গায়, তো গিয়ে তো আমি মানে চমৎকৃত যাকে বলে, কারণ ওটা একটা লাইব্রেরি নতুন খুলেছে, বাঙালিরা বাংলা বইয়ের লাইব্রেরি, আর আমি ছোট্টবেলা থেকে না ভীষণ বইয়ের পোকা, আমি সারাদিন যদি বলো যে সারাদিন তুই বই পড়, মানে সারাদিন আমি বই পড়তে পারি, আমার কিছু লাগে না খাওয়া দাওয়া। তো সেই আমি তো দেখে মানে বিহারের মতন জায়গায়, তখন তো সবই বিহার ছিল, তখন তো ঝাড়খণ্ড ফন হয়নি, বিহারই বলা হতো, বিহারের মতো জায়গায় বাংলা বইয়ের লাইব্রেরি, মানে আমার দারুণ, আমার পিসে মশাই বুঝেছিল যে আমি লাইব্রেরি দেখলে একেবারে আনন্দে অস্থির হয়ে যাব, কারণ আমি ভীষণ বই পড়তে ভালোবাসতাম। এবার তো সেই লাইব্রেরিতে আমাকে আলাপ চালাপ করিয়ে দিল, বইও নিয়ে আসলাম, তবে সেখানে কিন্তু ছোটদের বই বলে কিছু না, বড়দেরই বই মোটামুটি। ঠিক আছে, আমার বই পড়ার ব্যাপারে আমার বাড়ির থেকে কোনোদিনই কোনো রেস্ট্রিকশন ছিল না, আমি ছোটর থেকেই বড়দের বই পড়ি, আমার ক্লাস 7-এ আমার শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র সব শেষ হয়ে গেছে, কাজেই আমি মানে বইয়ের একেবারে পোকা। যাই হোক, এখনো আছি, এখন তো বই বই পেলে পড়ি, আমার ছেলে বইয়ের যোগান দেয়, আমি পড়ি। আচ্ছা, এবার তো লাইব্রেরিটা পিসিমণির বাড়ির থেকে মানে ওই দিকটায় না, রাস্তা ক্রস করে ওপারে গিয়ে লাস্ট দিকে, ওদিকে আর কোনো কোয়াটার টোয়াটার কিচ্ছু নেই, মানে যেই রাস্তাটা দিয়ে আমি লাইব্রেরি যাব একটা পাহাড় দিয়ে শুরু হয়েছে, শেষটাও পাহাড়, আর ওখানে খালি লাইব্রেরিটাই আছে, আর বোধহয় একটা ছোট্ট চায়ের দোকান, আর কিছু কিন্তু ওখানে সেরম কোয়াটার নেই। হ্যাঁ, আমার মতো অনেক বই পড়ুয়াই আছে দেখছি এখানে, খুব ভাল লাগলো। এখন তো দিনে দিনে মানে নতুন প্রজন্মের মধ্যে বই পড়াটা খুব কমে যাচ্ছে, এটাই খারাপ লাগে, ওরা দেখতে ভালোবাসে সব কিছুই, দেখলে আস্তে আস্তে ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু কমে যায়, মানে বই পড়তে পড়তে যে ছবিটা ফুটে ওঠে সেটা কিন্তু আজকের প্রজন্মের সেটা নেই, খালি তারা দেখেই সন্তুষ্ট, সবই তারা দেখছে। যাই হোক, তারাও অনেক কিছু জানে যেগুলো আবার আমরা কিচ্ছু জানি না, যাক সে কথা। তো ওরকম একটা জায়গায় লাইব্রেরিটা, তা ওই লাইব্রেরিটা দেখিয়ে দেবার পর থেকে তো আমি তো প্রায়ই যাই সেখানে, আর
বই নিয়ে আসি, ওই ধরো দুটো তিন দুটো বই নিয়ে এলাম, শেষ হয়ে গেল দিন কত আর 7 দিনের মধ্যেই আমি আবার চেঞ্জ করি। হ্যাঁ, তো এক মাসে আমি একবার ওখানে, আমি বলছি এক মাসে আমি 29টা বই পড়েছি। এত আমি বই পড়তাম, আর ওখানে তো কোনো কাজকর্ম নেই, সারাদিন পড়তাম। তো সেরকম তা সেদিন না আমার ভাই, আমি অনেক সময় ভাইকে নিয়ে যেতাম, ভাই আমার সঙ্গে যেত যে চল দুজনে যাই লাইব্রেরি। তা ভাই আমার সঙ্গে যেত, ওরও একটু বেড়ানো হয়েছে তো আমিও। তা সেদিন না ভাইয়ের একটু জ্বর জ্বর মতো হয়েছে, এদিকে আমার তো বই শেষ হয়ে গেছে পড়া। তা আমি আমার পিসিমণিকে বলছি কি আমি একটু লাইব্রেরি যাচ্ছি, পিসিমণি বলে না এখন একদম যাবি না, আকাশ কিরম কালো করে আসছে, সেদিন আকাশটা কালো করে আসছে, বলে একদম যাবি না, আকাশ কালো করে আসছে এক পা বেরোবি না, মানে সেটা কিন্তু ঘর থেকে বলেছে চেঁচিয়ে। এবার আমি তো সেরমই আমি আমি এক্ষুনি আসছি, যাবো আর চলে আসবো বলে না আমি ছুটে বেরিয়ে গেছি। এটা দুষ্টুই দুষ্টুমি এটা, মানে ছুটে বেরিয়ে গেছি, ছাতা টাতা কিচ্ছু নেই। তারপরে এবার নাকি ছাতা নিয়েছিলাম, না ছাতা একটা নিয়েছিলাম, সরি ছাতা আমি একটা নিয়েছিলাম, একটা ছাতা নিয়ে আমি ছুটে বেরিয়ে গেছি যে বৃষ্টি আসলে আসবে, ছাতা তো আছে। তা আমি তো একাই গেলাম সেদিন লাইব্রেরিতে, বিকেলবেলা গেছি, বিকেলবেলা গেছি, তারপরে বিকেলবেলা গেছি, তার গিয়ে তো আমি বইটই চেঞ্জ করেছি, বই চেঞ্জ করতে ওই লাইব্রেরিতে প্রায় আমি ঢুকেছি, সঙ্গে সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এটা জানো তো যে পাহাড়ি অঞ্চলের বৃষ্টিটা কিন্তু আমাদের এই প্লেন অঞ্চলের বৃষ্টির থেকে অনেক জোর হয়, খুব জোর বৃষ্টি হয়ে শুরু হয়েছে। তা আমি আর কি করব, লাইব্রেরির মধ্যেই দাঁড়িয়ে আছি, কারণ ওই বৃষ্টিতে তো ছাতায় মানবে না, না আমি ভিজে যাব। আর আমার না এমনি খুব একটা দুষ্টু ছিলাম না গো গীতাদি, দুষ্টু ছিলাম না, আসলে না আমার পড়ার একটা নেশা, ওই কতগুলো থাকে না যে ওই নেশা, সেই নেশার কাছে যেন কিছুই মানে আটকাতে পারে না আর কি, সেরকম দৌড়ে চলে গেছে এইবার। আর আমি ভেবেছি যে যাবো আর সঙ্গে সঙ্গে চলে আসবো, বেশি তো এইসব ভাবিনি তো যে বৃষ্টি হবে কি আর আগের থেকে বোঝা যায়। তারপরে বৃষ্টি তো নেমেছে তুমুল, তো দাঁড়িয়ে আছি ওখানে, দাঁড়িয়ে আছি যে একটু কমলে না কমলে তো আমি বেরোতে পারবো না, অন্তত একটু ঝিরঝিরে হলে তবে বেরোতে পারবো। আমি আবার খুব ভুগতাম, সর্দি কাশি হতো খুব ঠান্ডা লেগে, ওই জন্য আমি সেই দিকে সচেতন, আমি বৃষ্টিতে ভিজিনি ওই কারণে, যে ভিজলে তো আবার বিচার রায় পড়ে যাব হয়ে গেল আমার। তা এবার বৃষ্টিটা আস্তে আস্তে ধরে আসবে, এই সময় পাওয়ার কাট, ওটা ওখানে প্রায়ই হতো, পাওয়ার কাট হতো। এবার পাওয়ার কাট হয়ে গেছে, যাই হোক কি আর করবো। এবার পাওয়ার কাট হওয়ার পরে যাই হোক আমি তো বেরিয়ে গেছি, পাওয়ার কাট হয়েছে তার আমি তো রাস্তায় বেরোবো, মানে পাওয়ার কাট হলে কি হয় বলো তো, সন্ধে হলে আশপাশের বাড়ির আলোগুলো থাকে না তো, কাজে রাস্তাটা অন্ধকার হয়ে যায়। ওইখানে কোনো আলোই ছিল না অবশ্য ওই রাস্তাটায়, কিন্তু তারপরে যখন বেরোবো আমি তো আলোগুলো পাবো, কিন্তু বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে, তার মধ্যে পাওয়ার কাট হয়ে গেছে। এবার এবার যাই হোক আমি তো ওই গলিটা পেরোলাম, পেরিয়ে আমি রাস্তাও পার হলাম, দেখে শুনে খুব একটা গাড়ি যায় না তো, কিন্তু বাসগুলো খুব স্পিডে যেত, যাই হোক আমি রাস্তাও পার পার হয়ে এপারে এসে তো একটু হেঁটে, একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছে, মাথায় ছাতা, এটা মনে রেখো আমার মাথায় ছাতা, হালকা অন্ধকার হয়ে আসছে। এই সময় আমি একটা গলিতে ঢুকলাম, আমি তো ভেবেছি আমার পিসির মানে পিসিমণির বাড়িরই গলি, আর পিসিমণির বাড়িটা ছিল একদম মানে শেষের আগেরটা গলি, মানে এক একটা লেন, লেনটা দিয়ে কিন্তু লেনগুলো দিয়ে আর কোথাও যাওয়া যায় না, একটা লেন তার দুদিকে কোয়ার্টার, ব্যাস খতম শেষ, ওখানে
ওটা দিয়ে আর তুমি কোথাও যেতে পারবে না, আবার একটা লেন এইভাবে ছিল। তা আমি তো একটা লেনে ঢুকে পড়েছি, আমি ভেবেছি এটাই মানে পিসিমণির গলি, সব তো একই দেখতে, পিসিমণিরা তখন সি টাইপ কোয়ার্টারে থাকতো, সবই একই রকম। এবার আমি ঢুকেছি, এবার ঢুকে না মানে কিছুটা গিয়ে আমার কেমন একটা লাগছে যে আমি ভুল গলিতে কি ঢুকলাম, কারণ কোনো বাড়িতে তো আলো তো জ্বলছেই না, যাই হোক লোডশেডিং হলেও মোমবাতি তো জ্বালবে বা কোনোভাবে আলো তো বেশিক্ষণ ওখানে লোডশেডিং থাকতো না, যেত আসতো আবার ধরো যে গেল আসলো এরকম। কিন্তু ওখানে দেখছি কি যে কোনো আলো তো নেই কোনো বাড়ির থেকে, আর সব বাড়িগুলোর দরজা জানলা সব বন্ধ, মানে সব বাড়িগুলোরই দরজা জানলা বন্ধ। আর তাছাড়া বাড়িগুলোর সামনে যে গার্ডেনের জায়গাগুলোতে বড় বড় ঘাস হয়ে রয়েছে, মানে আমি তো অনেকটা এগিয়ে গেছি কিন্তু তখন, মানে এসব ভাবছি, ভাবতে ভাবতেই এগোচ্ছি যে কি জানি আমি কি তাহলে ভুল করছি, কারণ দেখো আমি তো ওখানকার স্থায়ী বাসিন্দা নই, আমি বেড়াতে গেছি। হ্যাঁ আমি বেড়াতে গেছি। তা এবার আমি কিছুটা যাচ্ছি কিন্তু মানে জায়গাটা যেন একটা মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ, কোনো মানুষের সারা শব্দ নেই, কোনো মানুষ যে ওখানে থাকে সেটাই বোঝা যাচ্ছে না, আর অন্ধকার হয়ে আসছে। হ্যাঁ তো ওখানে ওই পাত্রাতুতে আবার রাশিয়ানদের কোয়ার্টার ছিল আলাদা, সেখানে সব রাশিয়ান, সেটাও সেই জায়গাও না, রাশিয়ানদের কোয়ার্টারে তো দেখতেই পেতাম সব রাশিয়ান, হোয়াইট চুল, হোয়াইট চুল, সবাই হোয়াইট চুল, খুব সুন্দর যেন, তা সেই দিকটাও না। তো এটা কোথায় আমি ঢুকছি? এবার আমি এগিয়ে যাচ্ছি আর আমার প্রচন্ড ভয় করছে, আমি কি করব বুঝতে পারছি না। এবার আমাদের একটা আদিবাসী মেয়ে কাজ করত, তার নাম সুমরি। তো ওই সুমরি না বলতো যে আমি চলে যাব, মানে অন্ধকার হবার আগেই বাড়ি চলে যাব, কারণ এখানে শের বেরোয়। তা আমি পিসিমণিকে বললাম, পিসিমণি এখানে কি বাঘ আছে নাকি গো? বলে না না বাঘ না, তবে নেকড়ে বেরোয় এখানে। ওই কথাটা আমার তখন তো মনে হয়েছে যে বাবা এত অন্ধকার হয়ে যাচ্ছে আর কেউ নেই এই জায়গাটায়, কি নেকড়ে টেকড়ে বেরোবে নাকি? কারণ সুমরিরা বলতো যে ওরা ওই মানে ওরা তো অনেকটা হেঁটে ভেতর থেকে আসে, ওরা বেশি অন্ধকার করতে চাইতো না, ওরা অন্ধকারের আগেই চলে যেতে চাইতো, কারণ ওই শের বেরোয় নাকি, সে শের হোক নেকড়ে হোক খুব ভয়ের ব্যাপার। তা আমার ভীষণ ভয় করতে লাগলো, আমি তো তখন মানে থেমে গেছি আর চলছি না, যে কি বুঝতে পারছি না, অনেকটাই চলে গেছি এর মধ্যে। এবার কিরকম আমার মনে হলো যে দূর থেকে একটা যেন কোনো জন্তু ডেকে, সে শেয়ালও ডাকতে পারে, কিন্তু আমার ভয় লাগছে যে একটা কি জন্য জন্তু ডেকে উঠলো আমার, কি হলো তাহলে আজকে কি হবে, আর বাড়িতে তো কি হবে আমি জানি না, বকা খাবো প্রচণ্ড, সেটা তো হবে, আমি তো কেঁদে ফেলেছি রাস্তার মধ্যে, কেঁদে আমি ছুটছি, ছুটছি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটছি বিপরীত দিকে, কারণ আমি বড় রাস্তায় বেরোতে পারলে তো শান্তি, সেখানে মানুষজন গাড়ি যাচ্ছে। তো সেই তা আমি তখন এবার আবারও শুনছি জন্তুটা ডাকছে, সন্ধে হয়ে আসছে আর পাহাড়ি এরিয়া, চারদিকে পাহাড়, ওই রাস্তাটার শেষে পাহাড়, সব রাস্তার শেষেই প্রায় পাহাড়। এবার আমি তো কাঁদতে কাঁদতে ছুটছি, মানে ঠিক দৌড়াচ্ছি না, জোরে জোরে হাঁটছি, কাঁদতে কাঁদতে হাঁটছি। হ্যাঁ বৃষ্টিটা তখন টিপ টিপ করে পড়ছে, মানে প্রায় নেই বৃষ্টি, তখন প্রায় নেই, হয়তো দুই একটা ফোঁটা পড়ছে। তা এরকম সময় হঠাৎ না আমার কাঁধে কে হাত রেখেছে, এবার কাঁধে হাত রাখে আমি তো চমকে উঠেছি একেবারে। হ্যাঁ চমকে উঠেছি, চমকে উঠে আমি দেখি একজন ভদ্রমহিলা আমার কাঁধে হাত রেখেছে। হ্যাঁ ভদ্রমহিলার
বয়স কত আমি তখন তো ছোট, আমি বয়স বুঝি না, ধরো 35-36 এরকম বয়স, মানে আমার পিসিমণিদের মতোই হবে। একটা একটা সুন্দর শাড়ি পরা, আর কোনো সাজগোজ কিচ্ছু নেই, কোনো প্রসাধনের চিহ্ন নেই, কিন্তু ভদ্রমহিলা না ভীষণ সুন্দরী, এবং মানে সত্যি বলতে কি এত সুন্দর যে আমি ওই সিনেমা ম্যাগাজিনেই অত সুন্দর মেয়ে দেখেছি, অত সুন্দর মেয়ের ছবি দেখেছি আমি। আমি না অবাক হয়ে তাকিয়ে আছি, অন্ধকার হয়ে আসছে, তার মধ্যেও বোঝা যাচ্ছে যে গায়ের রংটা যেন মানে ধপধপ করছে আর কি, আর মুখ চোখ দাঁত নাক সব সুন্দর, খুব সুন্দর। তো ভদ্রমহিলা না তো আমার কাঁধে হাত রেখে পরিষ্কার বাংলায় বলল যে কাঁদছো কেন, ভয় কি, রাস্তা হারিয়ে গেছে, চলো আমি তোমায় রাস্তা দেখিয়ে দিচ্ছি। তো আমি তো মানে কাঁদতে কাঁদতে কোনো রকমে তা ভদ্রমহিলা আমাকে নিয়ে বড় রাস্তায় বেরিয়ে, বড় রাস্তায় বেরিয়ে তারপরে আরেকটু হেঁটে বলল যে এবার চিনতে পারছ এটাই তো তোমার পিসিমণির গলি, তাই না, লাস্টের আগের বাড়িটাই তো তোমার পিসি। তখন আমি বলছি যে হ্যাঁ তাই তো আন্টি, আপনিও কি এই গলিতে থাকেন? তখন বলছে না আমি এই গলিতে থাকি না। আন্টি আপনি কোথায় থাকেন? বলে আমি এই কাছেই থাকি। আচ্ছা এবার তুমি যেতে পারবে তো? তুমি বাড়িতে না না বলে কখনো আসবে না, বাড়ির মানুষরা কত চিন্তা করে বলো তো, তারপরে তুমি ওরকম জায়গায় চলে গেছিলে, কত বিপদ হতে পারতো, এরকম ভাবে কখনো আসবে না, যাও তোমার পিসিমণি খুব চিন্তা করছেন, তুমি চলে যাও, ঢুকে যাও, আমি তাহলে আসছি, বলে আন্টি ওই অপোজিট দিকে হাঁটা লাগালেন। এবার আমি পিসিমণির গলিতে ঢুকে এবার একদম চিনতে পেরেছি, মানে গার্ডেন গুলো দেখে যে হ্যাঁ এই তো মিস্টার পান্ডের গার্ডেনের দিকে, ওই দিকে শর্মার বাগান, খুব সুন মানে বুঝতেই পেরেছি যে এটা আমি রাইট গলিতে ঢুকেছি। তা আমি ওই গলিতে ঢুকে দু এক পা গিয়েই আমার মনে হলো যে ভদ্রমহিলা তো নিশ্চয়ই পিসিমণির চেনা, বন্ধু টন্ধু হবে, না হলে এত জানলোই বা কি করে কোন বাড়ি কি। তো এবার যদি ভদ্রমহিলাকে আমি থ্যাংকস দিয়েছি ঠিকই, কিন্তু বাড়িতে না নিয়ে গেলে তো পিসিমণি বকবে আমায় যে বাড়িতে নিয়ে এলি না কেন ওনাকে। তা আমি আবার বেরিয়ে আমি ডাকতে গেছি আন্টিকে, দেখি আন্টি কোথাও নেই। তা আমি ভেবেছি যে আন্টি নিশ্চয়ই পাশের লেনটায় ঢুকে গেছে, কারণ পর পর লেন তো মানে গ্যাপ আছে। এবার আমি তারপরে তো আমি চলে গেছি ঠিক মতন। এবার পিসিমণির বাড়ি গিয়ে তো দেখছি সাংঘাতিক, পিসিমণি তো কান্নাকাটি শুরু করেছে, তার আবার একটুতেই মানে একটা কান্নাকাটি দিয়েছিল, মানে বাড়ির কেউ ফিরছে না কি হলো। এবার আমাকে আমার একটা দায়িত্ব আছে, আমি একা এসছি, এবার সে তো কান্নাকাটি শুরু করেছে, তারপরে তো আমি গেছি, তো আরো হাউ মাউ শুরু হয়েছে, যাই হোক সে তো হয়েছে। তারপরে আমি বললাম যে এরকম আমি আমার পিসেমশাই বলছে যে কি রে তুই কি হলো, তুই লাইব্রেরিতে এতক্ষণ তোর লাগলো? আমি বললাম না গো আমি একটা গলিতে না ঢুকে গেছিলাম, আর সেই গলিটা একটা অন্য গলি, মানে সেটা আমি বুঝতে পারছিলাম না, সব জানলা দরজা বন্ধ। বলে ও মা বুঝতে পেরেছি, এ বাবা তুই ওইখানে ঢুকলি, ওখানে তো ফরবিডেন এরিয়া বলে একটা নোটিশ দেওয়া আছে, একটা বোর্ড টানানো আছে যে ফরবিডেন এরিয়া, ওখানে কেউ যায় না, মানে ওটা কোনো কারণে পরিত্যক্ত, মানে ওই লেনটার যতগুলো বাড়ি সবই পরিত্যক্ত, কোনো একটা কারণে ওখানে কেউ যায় না, কেউ থাকে না ওই লেনে, কেউই থাকে না, কোয়ার্টারগুলো আছে ভেঙে ফেলেনি বা নতুন করে যে থাকে তা না, মানে দু এক বছর বা কয়েক বছর ধরে পরিত্যক্ত। তা তুই ওখানে কি করতে গেছিলাম? যে আমি বুঝতে পারিনি, একরকম তো সন্ধে হয়ে যাচ্ছিল, মাথায় ছাতা আর বোর্ড টোড আমার নজরেও পড়েনি, তো আমি ঢুকে গেছি। তারপরে তো আমি সব বললাম যে পিসিমণিকে যে এক ভদ্রমহিলা আমাকে নিয়ে এসছে, একটা আন্টি আমাকে নিয়ে এসছে,
তো বলছে আন্টি নিয়ে এসছে। আমি বলছি হ্যাঁ বাঙালি, তোমাকে চেনে, তোমার কোনটা বাড়ি তাও বলল। তখন বলছে যে তো আন্টি বাঙালি তো, কেমন দেখতে? আমি বলছি খুব সুন্দর দেখতে, খুব ফর্সা, খুব সুন্দর দেখতে। তখন বললাম, বলছে আচ্ছা তাহলে বোধহয় মিসেস সিনহা হবে, ঠিক আছে আমি কালকে গিয়ে ওনার বাড়িতে আমি মানে ইয়ে করব, আমি থ্যাংকস জানিয়ে আসবো, আমি তোকে নিয়েই যাব। তা আমি বললাম হ্যাঁ আন্টি মনে হয় পাশের গলিতেই থাকে মনে হয়, আমি খুব বলে দিয়েছি আর কি, আন্টি তো পাশের লেনেই থাকে। বলে ও পাশের লেনে যদি থাকে তাহলে দু ঘর বাঙালি আছে, একটা হচ্ছে মিসেস সিনহা আর আর আরেকজন কি মিসেস রায়চৌধুরী নাকি, এই দুজন দুটোই বাঙালি বউ আছে আর কি। বললো ঠিক আছে তাহলে কালকে তোকে নিয়ে গিয়ে একটু থ্যাংকস জানিয়ে আসবো, যাই হোক তোকে তো পৌঁছে দিয়েছে, না হলে তো বিপদ হতে পারত। ওই গলির শেষে তো আর পাহাড় ছাড়া কিছুই নেই, ওই গলিটা তো অনেকদিনই ওটা পরিত্যক্ত, হয়তো মানে ঠিক কারণটা ওরা ঠিক জানে না, তবুও মনে হয়তো হিংস্র জন্তু জানোয়ার ওই নেমে আসতো পাহাড় থেকে, ওই সব কারণে আর কি ওই ওই গলিটাতে আর কোনো কাউকে থাকতে দেয়া হয়। তো যাই হোক, তারপরে পরদিন তো আমি পিসিমণির সঙ্গে গেলাম, প্রথমে গেলাম মিসেস সিনহার বাড়ি। তো মিসেস সিনহা তো নিজেই দরজা খুললেন, তিনি দেখতে খুবই সুন্দর, ফর্সা এবং সুন্দরী, কিন্তু না তিনি কিন্তু আমার ওই আন্টি নন। আমি আর কি বলবো, বললাম না ইনি ইনি ওই আন্টি। আর আর মিসেস রায়চৌধুরী তিনি তো কোনো রকমেই নন, কারণ তিনি যথেষ্ট বয়স্ক, মোটা সোটা, তার চুলে পাক ধরেছে, কাজে ওই আন্টি তো কোনো মতেই নয়। এই দু ঘরই। এবার এরপরে কদিন বাদে ওখানে রবীন্দ্র জয়ন্তী হলো, এবং রবীন্দ্র জয়ন্তী হলো, হ্যাঁ আবার এসছে, দেখতে পাচ্ছ তো আটকে গেছিল, কিন্তু আটকে গেছিল, দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আচ্ছা। তো রবীন্দ্র জয়ন্তীর সময় তো মানে সব বাঙালিরা ওখানে আসে, রবীন্দ্র জয়ন্তী হলো, তারপরে সব বাঙালিরা এলো। কিন্তু আমি সেই আন্টিকে কিন্তু আমি দেখতে পেলাম না, এবং যতজনকেই বলা হলো যে এরকম কে আছেন, হয়তো পিসিমণি সবাইকে নাও চিনতে পারে, যে খুব ফর্সা সুন্দর চেহারা, এরম আমার ভাইজিকে রাস্তা দেখিয়ে নিয়ে এসেছিল, এখানে চলে গেছিল, হ্যাঁ, কিন্তু সেই আন্টির আর কোনো খোঁজ পাওয়া গেল না। তো আন্টিকে তো আমি, আমার কাছে তো মানে উনি দেবী একজন, না হলে আমার বিরাট বিপদ হতে পারত। এবং ওখানে সত্যি বন্য জন্তুর একটা উৎপাত ছিল হয়তো, যার জন্যে ওটা পরিত্যক্ত হয়ে গেছে, বা অন্য কোনো কারণও হতে পারে, সেটা কিন্তু আমার পিসি বা পিসে মশাই ঠিক জানে না, মানে ওরা এখানে আসার আগের থাকতেই ওটা পরিত্যক্ত আর কি রয়েছে। তা আমিও কতগুলো জিনিসের উত্তর পেলাম না, যে উনি কোথায় গেলেন, উনি কোথায় গেলেন, ওটা ছোট জায়গা, ওখানে তো সব বাঙালি সবাইকে চেনে, তাহলে সেখানে না চিনবে এরম তো কেউ নেই। আর রবীন্দ্র জয়ন্তীর দিন প্রায় সব বাঙালি এসেছিল, কারো, তারপরে উনি সমস্ত রাস্তাঘাট চেনে, কাজে এমন নয় যে উনি আমার মতন বেড়াতে এসছেন, সেরকমও নয়। আমার মতো বেড়াতে আসলে বুঝতাম যে রাস্তা চিনবে না, তো তাহলে তো এত কথা জানবে না, আর জানলোই বা কি করে যে আমার পিসির বাড়ি কোথায় কি, আর উনি বা ওই লেনে কি করছিলেন, ওই পরিত্যক্ত লেনটাই উনি বা কি করছিলেন, যেখানে শেষে পাহাড় আর কোনো মানুষজন থাকে না। তো এইগুলোর উত্তর কিন্তু আমি আজও পাইনি। অনেকে বলে যে না উনি মানুষই ছিলেন, দেখিয়ে দিয়েছেন রাস্তা, হয়তো
কারো আত্মীয় কেউ চেনে না, কিন্তু জানি না, এটারও আমি উত্তর পাইনি যে ওইটুকু জায়গা যেখানে সবাই সবাইকে চেনে, গেলেন কোথায়? আর উনি কি করছিলেন ওই লেনটায় যেখানে কোনো মানুষই থাকে না? উনি কি জানতেন যে আমি যাব, আমাকে একটা বাচ্চা মেয়ে পথ হারিয়ে ফেলবে, পথ দেখ, সেটা তো না। উনি কোথার থেকে এলেন? আর পরিষ্কার বাংলায় তিনি কথা বললেন, এটা আমার একটা অমীমাংসিত আর কি রহস্য রয়েছে যে কোথায় গেল ভদ্রমহিলা। তো এই আর কি। তো বলো কেমন লাগলো? 10টা কিন্তু প্রায় বাজে, আর হচ্ছে তোমার 10 মিনিট বাকি, কি 10 মিনিট বাকি না? আচ্ছা, কি আরেকটা কি বলবো নাকি স্টপ করে দেবো, বুঝতে পারছি না। হ্যাঁ, এগুলোর উত্তর হয় না, এবং দেখতে তো খুবই সুন্দর বললাম, একেবারেই মানুষের মতন, মানে তাকে তো ভূত ভাবার কোনো কারণ নেই, সে আমার কাঁধে হাতও দিয়েছে, আমার কাঁধে হাত দিয়েছে, আমায় তো স্পর্শ করেছে, তাই না? কাজেই মানে ভূত ভাবার কোনো কারণ নেই, মানুষই তো। আচ্ছা, আর একটা আমি যেটা বলতে পারি, সেটা সেটা আমার আমি নিজে জানি না ওটা অলৌকিক কিনা, ওটাও সেই রকমই, ওটা অলৌকিক নয়, ওটা আমার কলকাতারই ঘটনা এবং খুব বেশি দিন আগেরও নয়, ওটা সম্ভবত আমি হ্যালুসিনেট করেছি, যাই হোক আমি তাও ঘটনাটা বলছি তোমাদের। আচ্ছা, 2016 সালে আমার খুব মানে একটা খারাপ ধরনের ডেঙ্গু হয়, ওই সময় জানোই ডেঙ্গু হয়েছিল, 2016-17-তে ডেঙ্গুতে প্রচুর লোক, হ্যাঁ খুব ছোট্ট বলছি, এটা খুবই ছোট্ট, ডেঙ্গুতে প্রচুর লোক মারা গেছিল। তো সেই সময় আমার প্রচণ্ড রকম ডেঙ্গু হয়েছিল, তো সেই ডেঙ্গুর সময় আমাকে এই মানে বাইপাসের একটা খুব নামি হসপিটাল, আমি নাম বলছি না, সেখানে আমায় অ্যাডমিটেড করা হলো, কারণ বাড়িতে রাখার মতন অবস্থা ছিল না, কারণ প্রচণ্ড বমি হচ্ছিল আমার, আর তাছাড়া বমিও হচ্ছিল, আর তাছাড়া আমার প্লেটলেটস নেমে গেছিল 30,000, যেটা কিনা কমপক্ষে 2.5 লাখ থাকা উচিত। তা সেই রকম অবস্থায় তো আমাকে সেখানে ভর্তি করা হলো, তা আমার যেখানে ছিল মানে টু শেয়ারিং একটা রুম, টু শেয়ারিং রুমে আমি ছিলাম, আমি আমার বেড আর আরেকটা বেড, তবে ঘরটা বেশ বড়, ঘরের অপোজিট দিকে আমার মানে আমার থেকে বেশ কিছুটা দূরে জানলা, আর দুটো ঘর এবং এই দুটো বেড এবং প্রত্যেকটা বেডই কিন্তু পর্দা দিয়ে ঘেরা, ইচ্ছে করলে পর্দা তুমি সরিয়ে নিতে পারো হাত দিয়েই, কিন্তু এমনিতে যদি তুমি প্রাইভেসি চাও পর্দা দিয়ে ঘেরা আছে। তো আমার অপোজিট বেডে আগে ছিল একটি অল্প বয়সী মেয়ে, তারপরে সে সুস্থ হয়ে চলে যাবার পরে একজন বয়স্ক ভদ্রমহিলা এলেন। আচ্ছা, এবার প্রথম 3 দিনের কথা বলছি, আমার কিন্তু সেরম কিছু মানে 3 দিন যে আমার কিভাবে কেটেছে আমি জানি না, আমার খালি স্যালাইন চলছিল, বমির ইঞ্জেকশন, অনবরত ইঞ্জেকশন, কিচ্ছু খেতে পারছিলাম না, মানে খাবার দেখলেই আমার ভীষণ অরুচি অভক্তি হচ্ছিল, আর ওরা জোর করে খাওয়াচ্ছিল যে খেতেই হবে, না হলে তো আপনি সুস্থ হবেন না। তো এইভাবে চলছিল 4 দিনের মাথায় সকালে উঠে আমার মনে হলো যে না, আমি বেটার ফিল করছি, এবং বেটার ফিল করছি, এবং তারপরে আস্তে আস্তে আমি প্রায় স্বাভাবিকই মানে হয়ে আসছি, ওরা তো দেখবে আবার প্লেটলেট টেস্ট করে, নর্মাল না হলে তো আর ছাড়বে না, তবে আমার আস্তে আস্তে রুচি টুচিগুলো ফিরছে। তো
এইবার আমার অপোজিট বেডে একজন মাসিমা এলেন, মানে অনেক বয়স্ক তিনি, মানে প্রায় আমার মায়ের মতনই বয়স হবে। তা তারও ডেঙ্গু, ওখানে সবই ডেঙ্গু ওয়ার্ড, ডেঙ্গু রুগী, তা ডেঙ্গু এবং তার মাথা ফেটে গেছে, মানে জ্বরের মধ্যে ঘুরে পড়ে তার মাথা ফেটে গেছে এবং খুব খারাপ অবস্থা, মানে প্রায় একেবারে হই হই, মানে ডাক্তার আসছে, এই অক্সিজেন দিচ্ছে, নার্স ছুটে আসছে, মানে মাঝে মাঝেই ওনার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, আবার 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 ঠিক হচ্ছে, এরকম অবস্থা। তো সেরকম তখন কিন্তু আমি কিন্তু মানে চেতনাতেই, আমার কিন্তু অসুখ বলতে গেলে সারা দিকে, কিন্তু আমাকে ছেড়েছে 7 দিন দেখে, 7 দিন দেখে আমায় ছেড়েছে, কারণ জানোই আফটার ডেঙ্গু একটা শক কিন্তু হয় অনেকের, আবার তাতেও মারা যায়, এরমও দেখা গেছে। তো ওই একদিন রাত্রিবেলা তখন মানে ঘরে একটা হালকা, ঘরে কোনো, আমি বলতাম যে আমার আলোতে ঘুম হয় না, ঘরে প্লিজ আলোটা নিভিয়ে দিন, তা ওরা বলতো যে ঠিক আছে ঘরে আলো নিভিয়ে দিচ্ছি কিন্তু দরজা খোলা রাখতে হবে রুমের, মানে করিডোরের আলোটা আসতো, করিডোরের আলোটা আসতো, আর আমি পর্দা মানে কিছুটা টানতাম, একটা দিক আমি টানতাম না, মানে বাথরুম টাথরুম যাওয়ার জন্য একটা দিক আমি পর্দাটা টানতাম না, আর ওরা বলতো যে আমি আমি বলতাম আমার আলোতে ঘুম হয় না, দরজাটা বন্ধ করে দিন, ওরা কিছুতেই শুনবে না, বলে পেশেন্টের ঘরের দরজা কখনো বন্ধ আমরা করি না। যাই হোক, তো এরকম সময় একদিন মানে মাসিমার তো ওরকম ভালো হচ্ছে, খারাপ হচ্ছে, এবার একটা সময় আমি দেখলাম যে তখন কত রাত জানি না, আমার মানে ঘুমটা না ভেঙে গেছে, আমার মাঝে মাঝেই ঘুম ভেঙে যেত, কারণ মাঝে মাঝে ওই করিডোরটায় হইচই ছোটাছুটি এইসব তো লেগেই থাকে, এবার ঘুম ভেঙে গেছে। তখন আমি দেখছি যে ওই মাসিমা একা একা উঠে ওই আমার বেডের সামনে দিয়ে, আমি দেখতে পাচ্ছি কিন্তু সেই মাসিমা বেডের সামনে দিয়ে উঠে চলে যাচ্ছে দরজার দিকে, এবং দরজার পাশেই কিন্তু বাথরুম। তা আমি ভাবছি মাসিমা বাথরুমেই যাচ্ছে, কিন্তু আমি আর কথা টথা বলিনি, কারণ আমি ওনার সাথে খুব একটা কথা বলতাম না, কারণ খুবই খারাপ ছিল, কথা বলার মতন অবস্থাও ছিল না। তা আমি ভাবতাম যে উনি, ভাবলাম যে উনি এত খারাপ অবস্থা, তা বাথরুম যাচ্ছে কি করে, খুব অদ্ভুত ব্যাপার। তো যাই হোক, আমারও শরীর দুর্বল ছিল, আমি ঘুমিয়ে পড়েছি, কখন কটা আমি দেখিও নি, কত রাত, আমার তো আর ঘড়ি টড়ি ছিল না, ঘরেও কোনো ঘড়ি ছিল না, আমি জানি না কত রাত। এবার সকালবেলায় তো আবার যথারীতি হইচই হইচই, ঘরে ঘুম ভেঙেছে, পর্দা সরিয়ে দেখছে একেবারে ওই মাসিমার বেডের কাছে ডাক্তার নার্স একেবারে ভর্তি, কেউ পাম্প করছে, কেউ এই করছে এই করছে। তখন আমি তো অবাক, আমছি কি হয়েছে, বলে তো মনে হচ্ছে কি মানে মারা গেছে, কোনো রকম রেসপন্সই করছে না, কি বুঝতে পারা যাচ্ছে না যে কোনো রেসপন্স করছে না, তা কি ব্যাপার আমি বুঝলাম না। ভদ্রমহিলা মারা গেছিলেন, সেটা পরদিন সকালে জানা গেছে যে ভদ্রমহিলা নাকি মারা গেছিলেন। এখন আমি রাত্রে কি দেখেছি আমি জানি না, আমি দেখেছি ভদ্রমহিলাকে যাচ্ছে বাথরুমের দিকে, এখন কি সেটা আমি হ্যালুসিনেটও করতে পারি, এবং আমার মনে হয় এটা হ্যালুসিনেশন আমার, কারণ দেখো আমি যদি এইরকম থাকতাম সুস্থভাবে আমি বলতে পারতাম যে আমি ঠিক দেখেছি, কিন্তু আমি দুর্বল, দুর্বল মস্তিষ্ক অনেক সময় উল্টোপাল্টা দেখে, তবে সেই সময় আমি কিন্তু ভালো হবার পথে। আমি ভদ্রমহিলাকে পরিষ্কারই দেখলাম যে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছে, এবং বাথরুমের পরেই দরজাটা, জানি না আমি কি দেখেছিলাম। এটাই হলো আমার তৃতীয় গল্প, এটা আমার ধারণা একটা হ্যালুসিনেশন। যাই হোক, এবার রাত হয়ে গেছে, 10টা বাজে, সবাই ডিনার টাইম, আর আমি দেরি করাবো না, ঠিক আছে, সবাই ভালো থেকো, সবাই ভালোবাসা নিও, শুভেচ্ছা নিও। মিঠু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, তুমি বোধহয় আমাদের গ্রুপে নেই, তুমি তাহলে জয়েন করো, হ্যাঁ,
আমি তোমায় সেরম হলে ইনভিটেশন পাঠিয়ে দেবো। তো হতে পারে, সেটাও হতে পারে, সকালে উঠে দেখেছি আমি মারা গেছি, কিন্তু আমার যেহেতু ঘড়ি নেই কিছু, দেখো আমি টাইম জিজ্ঞেস করলেই বা কি হবে, আমি তো নিজে টাইমটা দেখিনি, কতক্ষণ হয়েছে আমি তাও জানি না। তো যাই হোক, এটা আমি দেখেছিলাম ওই মাসিমার, এবং তারপরে আমার বোন বলেছিল তোর ভয় লাগবে না এখানে ঘুমোতে, তুই তো থাকবি আরো দু একদিন। আমি বলছি যে ভয়ের কি রে, বয়স্ক মানুষ মারা গেছে, কি আর আছে, ভয়ের কি আছে, তার তো মানে বাচ্চা মানুষ তো না, যে অল্প বয়সী ছেলে বা মেয়ে বা আমাদের মতো না, আমাদের থেকেও অনেক বয়স, মানে আমার মাদের মতো, তাহলে আর কি আছে, ভয়ের কিছু নেই, মানুষ তো মারা যাবেই একদিন, সবাই যাবে। আমি কিন্তু আরামেই ছিলাম, এবং বেড তো খালি থাকে না, তারপরেই আবার আরেকজন এসে গেছে, হ্যাঁ, আর তার দু একদিনের মধ্যে আমারও ছুটি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে শুভরাত্রি সবাইকে জানাচ্ছি, হ্যাঁ, সবাই আমাদের সঙ্গে থাকো, সবাই লাইভে এসো, সবাই একসাথে মিলে গল্প শুনবো, গল্প করবো, আড্ডা দেব, তবে তো আসর জমবে। ঠিক আছে, তাহলে আমি আমার লাইফটা এখানেই শেষ করছি, হ্যাঁ, গুড বাই সবাইকে, শুভরাত্রি।